আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সঙ্গে আছি আমি রাজীব। প্রথমে জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার সংবাদে। সীমান্ত অতিক্রমের চেষ্টা করলেই গুলি, চীনকে ভয়ঙ্করভাবে হুঁশিয়ারি দিল ভারত। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করছে আরেক মুসলিম দেশ সুদান। বাংলাদেশি সহ 35 জনকে নিয়ে ভূমধ্যসাগরে নৌকাডুবি, অনেকেরই মৃত্যুর আশঙ্কা। ইরানের বিচার বিভাগের উপর মার্কিন নিষেধাজ্ঞা, ক্ষুব্ধ ইরান। জাতিসংঘে কাশ্মীর ইস্যুতে সরব ইমরান খান, ওয়াকআউট করল ক্ষুব্ধ ভারত। এবং সর্বশেষ থাকছে বেলারুশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে ইউরোপীয় ইউনিয়ন। এতক্ষণ প্রধান প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। চলমান উত্তেজনার মধ্যে চীন ভারত দুই পক্ষই প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় কয়েক রাউন্ড গুলি চালিয়েছে, অবশ্য কাউকে নিশানা করা হয়নি, গুলি ছোড়া হয়েছিল শূন্যে। তবে এবার দিল্লির পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, চীনা সেনারা প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় অবস্থানে ঢুকে পড়লে তাৎক্ষণিক গুলি চালানো হবে। গত জুনে গালোয়ান উপত্যকায় রক্তক্ষয়ী সংঘাতে জড়ায় দুই শীর্ষ দেশ। দীর্ঘ 45 বছর পর 29 ও 30 আগস্ট চীন ভারত সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় প্রথম গুলি বিনিময়ের ঘটনা ঘটে। তারপর থেকে এই নিয়ে কয়েক দফায় দুই দেশে নিজ নিজ শক্তি জানান দিতে সুন্নি গুলি ছুড়েছে। সম্প্রতি ভারত ও চীনের কমান্ডারদের মধ্যকার ষষ্ঠ রাউন্ড বৈঠকে দুই দেশের তরফে সিদ্ধান্ত হয়েছে, লাদাখের ফ্রন্ট লাইনে অতিরিক্ত সেনা পাঠানো থেকে দুই পক্ষই বিরত থাকবে। ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ ও এই সময় এর প্রতিবেদন অনুযায়ী 25 সেপ্টেম্বর চীনের মালদয় পিপুলস লিবারেশন আর্মির সঙ্গে বৈঠকে ভারতের তরফে স্পষ্ট বলা হয়, পূর্ব লাদাখের সমস্ত অঞ্চল থেকে আগে চীনা সেনা সরাতে হবে, নির্দিষ্ট কয়েকটি জায়গা থেকে নয়। দাপসং সমভূমি থেকে প্যাংগংয়ের দক্ষিণ অঞ্চলের সমস্ত জায়গা থেকে সেনা প্রত্যাহার করতে হবে। ভারতের এই প্রস্তাব মানতে রাজি নয় চীন। তাদের দাবি, পূর্ব লাদাখ থেকে চীনা সেনা প্রত্যাহারের বিষয়ে আলোচনার আগে ভারতকে প্যাংগং লেকের দক্ষিণের পাহাড়ের চূড়া থেকে সেনা সরাতে হবে। জি নিউজের প্রতিবেদনে সরকারি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ভারত চীনকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে, তাদের সেনা যদি আমাদের পজিশনে ঢুকে পড়ে, ভারতীয় সেনার আত্মরক্ষায় নিজেদের পজিশন সুরক্ষিত রাখতে তাৎক্ষণিক গুলি চালাবে। এদিকে সরকারি সূত্রের বরাতে এই সময়ের প্রতিবেদনে দাবি করা হয়েছে, চীনকে বারবার বলা হয়েছে এলএসি লাগোয়া অঞ্চল থেকে পিএলএকে সরিয়ে নিতে, তবে নিজেদের অবস্থানে অনড় রয়েছে বেইজিং, এলএসি থেকে সেনা সরাচ্ছে না। এই উত্তেজনার আবহে ভারতের বিমানবাহিনীও সর্বক্ষণ সতর্ক রয়েছে। সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের পর এবার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে আরেক আরব দেশ সুদান। সৌদি আরবের দৈনিক পত্রিকা আশাক আল আশওয়াদ সুদানি কর্মকর্তাদের উদ্ধৃতি করে এ খবর জানিয়েছেন। মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম মিডিল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে। সূত্রকে উদ্ধৃত করে খবরে বলা হয়েছে, সম্প্রতি আবুধাবিতে যুক্তরাষ্ট্র ও সুদান সরকারের উচ্চ পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হয়েছে সুদান। এর বিপরীতে সুদানকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক দেশের তালিকা থেকে বাদ দিবে যুক্তরাষ্ট্র। এছাড়া $700 কোটি আর্থিক সহযোগিতা পাবে ওয়াশিংটনের কাছ থেকে। সুদানের অন্তর্বর্তীকালীন সরকার এর আগে আরব ইসরায়েল শান্তি আলোচনার সমর্থনের কথা নিশ্চিত করেছিল। তারা জানিয়েছিল এই পথকে আরব বিশ্বের শান্তির পথ হিসাবে বিবেচনা করছে। সৌদি পত্রিকাকে ওই সূত্র আরও জানিয়েছে, বৈঠক চলাকালীন মার্কিন প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার উপদেষ্টা জ্যারেড কুশনারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছে। সুদানের সর্বোচ্চ কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দেল ফাত্তাহ আল বুরহানের বৈঠকের আলোচনার বিষয়ে মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করছেন। তবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিরোধিতা করছে ক্ষমতাসীন জোটের উম্মা পার্টি ও কমিউনিস্ট পার্টি। বৈরী আবহাওয়া উপেক্ষা করে লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার সময় ভূমধ্যসাগরে 35 জনকে নিয়ে একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। ওই নৌকায় বাংলাদেশের আশেপাশে
বেশ কয়েকটি দেশের অভিবাসীরা ছিলেন বলে শুক্রবার জানিয়েছে জাতিসংঘ। বার্তা সংস্থা এপি এর বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, লিবিয়ার জেলেরা বৃহস্পতিবার নৌকাটিকে দেখতে পান। তারা 22 জনকে উদ্ধার করতে পারলেও 13 জনের কোনো খোঁজ পায়নি। যারা উদ্ধার হয়েছে তাদের মধ্যে বাংলাদেশ, মিশর, সিরিয়া, সোমালিয়া এবং ঘানার নাগরিক রয়েছেন। নিখোঁজ 13 জনের বিষয়ে এই প্রতিবেদন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী 3টি লাশ পানিতে ভাসমান অবস্থায় পাওয়া গেছে, এর মধ্যে এক পুরুষ ও এক নারীর বাড়ি সিরিয়ায়। লিবিয়ার রাজধানী ত্রিপোলির পূর্ব অঞ্চলীয় এলাকা জেলাইটেন থেকে গত বুধবার সন্ধ্যায় নৌকাটি যাত্রা শুরু করে। দেশটির কোস্ট গার্ড জানিয়েছে তারা উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে। লিবিয়ার নৌ কর্মকর্তা মাসুদ আব্দাল সামাদ বলেন, শরৎ খুব কঠিন মৌসুম, বাতাস শুরু হলে নদীতে প্রাণঘাতী অবস্থার সৃষ্টি হয়। লিবিয়ার সাবেক শাসক গাদ্দাফির পতনের পর এই দেশ দিয়ে অনেক অভিবাসী ইউরোপে যাওয়া শুরু করেন। পাচারকারীরা প্রায় ঝুঁকিপূর্ণ নৌকায় মানুষদের সাগরে ভাসায়। জাতিসংঘের তথ্য অনুযায়ী 2014 সালের পর থেকে এখনও পর্যন্ত প্রায় 20,000 মানুষ মারা গেছে এই অঞ্চলে। শুক্রবারের দুর্ঘটনায় যারা বেঁচে গেছেন তাদের ত্রিপোলি বন্দরে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিচার বিভাগীয় কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে আমেরিকা যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার প্রতিবাদ ও নিন্দা প্রকাশ করেছে ইরানের অভিভাবক পরিষদ। পরিষদের মুখপাত্র আব্বাস আলী কাদখোদাই শুক্রবার মার্কিন নিষেধাজ্ঞার নিন্দা করে বলেন, আমেরিকায় পুলিশি বর্বরতা ও আফ্রো আমেরিকান কৃষ্ণাঙ্গ নাগরিকদের ক্ষেত্রে সভ্য বর্ণ বৈষম্য এবং অবিচার রয়েছে। এর একদিন আগে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের বিচার বিভাগের কয়েকজন কর্মকর্তা ও প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করে। ইরানের ভিতরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে এইসব কর্মকর্তা ও প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হয়। ওয়াশিংটন ইরানের একজন বিচারকের বিরুদ্ধে নিষেধাজ্ঞাও আরোপ করেছে। নাবিদ আফকারি নামে ওই ইরানি নাগরিকের বিচার ও ফাঁসির রায় দেওয়ার অভিযোগে ওই বিচারকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা। নাবিদ আফকারি একটি হত্যা মামলায় দোষী প্রমাণিত হন এবং কিছুদিন আগে তার ফাঁসি কার্যকর করা হয়েছে। এই প্রসঙ্গে কাদখোদাই বলেন, ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণের ধারাবাহিকতায় ট্রাম্প প্রশাসন এই নিষেধাজ্ঞা আরোপ করেছে। তিনি টুইটার পোস্টে আমেরিকার বর্ণ বৈষম্য ও কৃষ্ণাঙ্গ নাগরিক হত্যা প্রসঙ্গেও উল্লেখ করেন। জাতিসংঘের সাধারণ পরিষদের 75তম অধিবেশনে কাশ্মীর ইস্যু ও ভারত নিয়ে সমালোচনা করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, আর এর পরপরই সাধারণ সভা থেকে ওয়াক আউট করেছে ভারত। জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি পাক প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে নিচু মানের কূটনীতি বলে আখ্যায়িত করেন। একটি টুইট বার্তায় তিরুমূর্তি লেখেন, পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিবৃতি এক ধরনের নতুন নিচু মানের কূটনীতি। এটি পাকিস্তানের সংখ্যালঘুদের উপর অত্যাচার ও সীমান্ত সন্ত্রাস থেকে বিশ্বকে বিভ্রান্ত করতে বিরক্তিকর, বিদ্বেষপূর্ণ মিথ্যে ও ব্যক্তিগত আক্রমণ ও উস্কানিমূলক বিবৃতি। শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের ভিডিও বিবৃতিতে কাশ্মীর সহ ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য রাখেন ইমরান খান। বক্তব্যে ইমরান খান বলেন, বিভিন্ন দেশ ইসলামোফোবিয়া বা ইসলামোভীতি বাড়ছে, মুসলমানদের খুন করা হচ্ছে, মসজিদ ভাঙ্গা হচ্ছে, ভারত রাষ্ট্রীয়ভাবে ইসলাম ভীতিকে পৃষ্ঠপোষক করছে। এ সময় ইমরান খান আরও অভিযোগ করেন যে ভারত তাদের আভ্যন্তরীণ সমস্যা থেকে নজর ঘোরাতে পাকিস্তানের বিরুদ্ধে সেনাকে ব্যবহার করছে। এদিকে ইমরানের ভাষণ নিয়ে ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, পাকিস্তানের এই ধরনের কাজ নির্লজ্জের মতো। আয়োজকের সঙ্গে আলোচনার পরেই ভারতের প্রতিনিধিরা প্রতিবাদ জানিয়ে মিটিং ছেড়ে বেরিয়ে যান। রাশিয়া বলছে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোকে নির্বাচিত বৈধ প্রেসিডেন্ট হিসাবে স্বীকৃতি না দেওয়ায় যে সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন তা দেশটির আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সামিল। শুক্রবার ক্রিমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ইউরোপীয় ইউনিয়নের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক, এর ফলে ইউরোপীয় জোটের সঙ্গে বেলারুশের সংলাপ প্রক্রিয়া জটিল হয়ে পড়বে। পেসকভ জোর দিয়ে বলেন, ইউরোপীয় ইউনিয়নের এই সিদ্ধান্ত বেলারুশের সঙ্গে রাশিয়ার সম্পর্কের উপর কোনো প্রভাব ফেলতে পারবে না। গত বুধবার লুকাশেঙ্কো ষষ্ঠ মেয়াদে বেলারুশের প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন।
এর আগে আগস্ট মাসে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় এবং লুকাশেঙ্কো বিপুল ভোটে বিজয়ী হন। কিন্তু বিরোধী দল নির্বাচনে কারচুপি ও প্রতারণার অভিযোগ এনে ফলাফল প্রত্যাখ্যান করেছে। এরপর থেকে বেলারুশে রাজনৈতিক অস্থিরতা চলছে। পশ্চিমা দেশগুলোর বেলারুশের বিরোধী দলের অভিযোগেরই পুনরাবৃত্তি করছে। বিরোধীদের সঙ্গে সুর মিলিয়ে ইউরোপীয় ইউনিয়ন গত 15 সেপ্টেম্বর ঘোষণা করেছে যে তারা লুকাশেঙ্কোকে প্রেসিডেন্ট হিসাবে স্বীকৃতি দেবে না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন এই সকল বিষয়ের উপর আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।